চোখের জল ঝরে প্রতিটি ক্ষণে তবু ব্যথার আগুন জ্বলে মনে দেখো কি হয়েছে ঘুমটা মাটি করে দেছো তো সারাদিন ঘুমাইনি কি করেছি আরে সারাদিন পরিশ্রম করে ঘুমাবো তুই আমাকে ঘুমাতে দিবি না সারাদিন ঘুমাইনি কি করেছি কি আরে জেলে অনেক কাজ ভাই ফুল গাছে জল দাও মাটি কাটা রে ভাই আরে কি রে কি গন্ধ বেরছে বল না কিসের গন্ধ বেরছে বিচ্ছিরি গ্যাস কই এই তুই দাড়ি কাটিনি আমার দাড়ি থেকে গন্ধ বেরছে বিচ্ছিরি গ্যাস আইছিস রে তুই দাড়ি কেটেছিস হ্যাঁ কি করে কাটলি আরে পুলিশ বলছে বর্দা ও বর্দা হাম বড় পুলিশ তোর বর্দা বলেছে আমরা পুরনো আসামি আমাদের বর্দা বলবে না পুরনো আসামি বলে বর্দা বলবে হ্যাঁ বলছে দাদা এই কোদালটা নিয়ে মাঠে ঘাসটা পরিষ্কার করে দিয়ে এসো কোদাল মাইদা কোদালে এত ধার ঘাস না পরিষ্কার করে নিজের দাড়িটা পরিষ্কার করে নিজে কোদাল দে দাড়ি দিয়ে দিছি হ্যাঁ তুই মনে হয় আগের জন্মে নাপিত ছিলিস বুঝলি এই দেখ কোদালটা কোথায় ফেলেছি দে না আমি দাড়িটা কেটে দিই এই কেটে যাবে তোর ঘুমে ফুল ভর্তি তো এইটা আর কেটে যাবে বলে কাটেনি ভয়ে কাটেনি হ্যাঁ এটা ভালো হয় না চুরি করে জেল কাটবি তা আমি না 5 লাখ টাকা চুরি করেছি আমি খারাপ তুই 4টে মার্ডার করেছি তুই খুব ভালো না ছি 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 জেলে বসে থাকতে লজ্জা করে না তা আমি না জেলে বসে আছি তুই কোথায় আছিস কেন আমি আনন্দ আশ্রমে বসে আছি এইটা আনন্দ আশ্রম হ্যাঁ শালা ঘুমো ঘুমো মে ভেনা আগুন মে ভেনা মনেরি আগুন মে ভেনা মাঝে মাংস আমার ভাগ্যে জটে না জেলের ভেতর মাছ মাংস খেতে দা আমি হাঁসের মাংস খাবো কেন তোর কি ফাঁসির অর্ডার হয়েছে তোর ইচ্ছা পূরণ করবে শুধু তাই প্রতিদিন 5-6টা ফল লাগে 5-6 হাজার হ্যাঁ 2000 টাকা নোট গুলো সব তো আটকে দিস দিচ্ছি ভালো তোরা মারি আচ্ছা পারিস খা খা একই খা বাচ্চাদের বই খাতা ছেড়ে খেয়ে নিবি তোরা পারবি মারি ভেট চুকা ঘুমো হ্যাঁ ঘুমো নেভে না আগুন নেভে না মনেরি চোখের জল প্রতিটি ক্ষণে তবুও ব্যথার আগুন জ্বলে মনে নেভে না আগুন নেভে না মনেরি আগুন নেভে না নেভে না আগুন নেভে না মনেরি আগুন নেভে না রাম ও রাম রাম ও রাম এ মাসি মাসি রে তুই আমার বাচ্চা কেন তোকে খুব মারছে হ্যাঁ আমাকে মারছে তা মারবে না তো কি তুলে রাখবে কি করেছিস তুই একসঙ্গে 4-4টে মার্ডার করেছিস কি করব মাসি নেতারা বলে হে তুই মার্ডার কর তোর পিছনে আমরা আছি যেই মার্ডার করলাম কেউ করতে নি সব ফাঁকা দেখ রাম তুই তো জানিস তোর মাসি কোর্টের জজ যদি বিচারে যাই তোর যাবজ্জীবন অনিবার্য এ মাসি তুই আমার বাঁচা রে বাঁচা শোন আমি রাতের অন্ধকারে জেল সুপারের সঙ্গে কথা বলে চাবি নিয়ে এসেছি তোকে নিয়ে যাওয়ার জন্য এ মাসি আস্তে আস্তে করে তালাটা খুলবি রে কেন কি হয়েছে যে আসামি শুয়ে আছে না হ্যাঁ 3 বার জেল ভেয়ে পালাচ্ছিল কেন কি করেছে ও ও 5 লাখ টাকা চুরি করেছে 5 লাখ টাকা হ্যাঁ ঠিক আছে শোন আমি আস্তে আস্তে চাবিটা খুলছি তুই আস্তে আস্তে বেরিয়ে আয় আরে রাম 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 ও মাঝি আমি আগে যাবো পরে বলাবে
বিশ্বাস করো মাঝি দুই লগে কলকাতা কাজে থেকে কি কোন ঝালা টাকা চুরি করতে আমার নামে দোষ করে আমার জেলে ঢুকিয়ে দিয়েছে আমি চলে যাচ্ছি এই কি তুই কে আমি অমর 13 বার হয়ে মরে গেছি 14 বারের মাথা অমরত্ব লাভ করেছি বিশ্বাস করো মাঝি আমার বড়াই বিরাট ভালোবাসি 10 বার জেল কাটছি একবার দেখতে আসলে বাড়ি যাই কাপসা কেটে দেবো আমি আগে চলে যাচ্ছি এই কি আমি ওকে ছাড়াবো তোকে ছাড়াবো কেন তো ও চারটা মার্ডার করেছে ও যদি ছাড়া পেতে পারে তাহলে আমি কেন ছাড়া পাবো না দেখ আমি কোর্টের জজ ওকে ছাড়াবো কারণ আমি ওর মাসি ওর মাসি হও হ্যাঁ ওজন ছাড়ি নিয়ে যাবে হ্যাঁ ও মাসি হ্যাঁ মা বড় না মাসি বড় কেন মা বড় তাহলে আজ থেকে তুমি আমার মা আগে ছেলে যাবে পরে ও যাবে ছেলে বদর অনেক তুই আমার সব কষ্ট দিছিস আর একদম কোনো কথা বলবি না এই আমার মাসি তোর মা হবে কেন তুই যদি চারটে মার্ডার করে ছাড়া পেতে পারিস তা তোর মাসি আমার মা হবে না কেন ঠিক আছে শোন তুই ওখানে দাঁড়া আগে ওকে বের করি তারপরে দেখছি আগে যায় পরে আমি যাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ছেড়ে দিচ্ছি হ্যাঁ বের করো বের কর ও বাবা রে কি অন্ধকার মধ্যে ছিলাম রে বাবা একদম চলে দেব মাসি তুই আমার ছেড়ে দে কি হচ্ছে কেশব মাসি ও ছাড়বে নি কেন ও জেলে যা খায় আমার দেয় আমি কি খাইছি কি দিইনি তুই বিড়ি খাইলে আমার দিয়েছিলি সব বোনাস একটা উকিল বিড়ির পিছন ফেলে গেছে এখন ভালো করে এক টাউন হয় না সরকারি দাগ পার করতে চাই ধোঁয়া ভাগ করে খাবি সব ফাটিয়ে দেবো এই চুরি করে জেল খাচ্ছে আমি যখন চুরি করতাম বাবার পকেট টাকা লোকে কোলা কচু মাছ আর একটা জিনিস চুরি করতাম বলবো না কি রে ওই হেলিকপ্টার তেল শালা কি হাম বড় দেখো হেলিকপ্টার নাই তেল চুরি করতো একদম ফাটিয়ে দেবো জেল লক করে দে চাবি পানা পুকুরে ফেলে দে চলে যাবো জানিস এই কি তুই কাটকালি কেন দেখো জেলে ভেতর ছাগল বসে আছে আর বাইরে বেরোলেও বাঘ হয়ে যায় আরে বাবা আমি তো তোকে বললাম যাকে ও যাবে তারপর তুই যাবি তুই ওরম করছে কেন ছাগল কোথাকার শুধু তোর মাসি বলে আমার মাসি হলে বুঝতে পারতি ঠিক আছে ওসব কথা থাক তাহলে আমার ওই কথাই রইলো কোন কথা এখান থেকে বেরোনোর পর তুই কিন্তু আমার নাম কাউকে বলবি না ছাড়া পাচ্ছি ইস বাবা রে ও মাসি আজকে যে উপকার তুমি আমার করছো হ্যাঁ এরপরে যদি তোমার সঙ্গে কোনদিন আমার দেখা হয় লোকের কাছে বলা তো দূরে থাক তোমার আমি জীবনে চিনতে পারবো না হ্যাঁ হ্যাঁ তাই ভালো আমাকে না চেনাটাই মঙ্গল এখানে তো আর ভালো মানুষের আসে না এখানে যত চোর ডাকাত গুন্ডা বদমাশরাই এসে যাওয়া করে তাই এখান থেকে বেরোনোর পর আমাকে না চেনাটাই মঙ্গল ছেলে না এলে কারণ নামের সম্পত্তি লিখবে না ও মনীষা তুমি আমার নিয়ে চলো কেন গো ওই অন্ধপুরের কাছে অমর সাজে সব সম্পত্তি তোমার নামে লিখিয়ে দেব আমায় নিয়ে চলো তুমি কি আমার এতই বোকা ভেবেছো নাকি তোমার আগে আরো দশজনকে নিয়ে গিয়েছিলাম শালা বুড়ু এতই চালাক ঠিক গায়ে মাথায় হাত বুলিয়ে বুঝে নিয়েছে ওটা ছেলেই না ওকে শেষ করে ফেলে দাও
শেষ করে ফেল দেখি সম্পত্তিগুলো আমরা পাবো এই দেখো ওই সব টাকা পয়সা সম্পত্তি আমার উপর ছেড়ে দাও এখন চলো অমরের মতো কাউকে খুঁজে সম্পত্তিগুলো লিখিয়ে নে চলো কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনে খানে যে কথা বলো তাই শুনে যায় যে কথা বলো তাই শুনে যায় বুঝি না তবু তার মানে বুঝি না তবু তার মানে চলে দেব কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনে খানে আই কে তুই উরি শালা আমার চিনতে পারছ না বলে কে তুই জেলে বসে দশ বেতর খেয়ে কি মোটা হয়েছি বলো দিদি না বলছি আমি আরে আমি তো ও আমি তো আমি আরে বাবা অমিত হও আর যেই হও না বলে বাড়িতে ঢুকেছ কেন আমার বাড়ি আমার বলে ঢুকতে হয় বলছিলাম কি ম্যাডাম এক গ্লাস জল হবে এই দাম শোনো বলো 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 এই মালটা পুরো আমাদের অমরের মতো দেখতে না কিছুটা লাগছে তো ওই মালটাকে অন্ধপুরের কাছে নিয়ে গিয়ে সমস্ত সম্পত্তি লিখিয়ে নেব চলো হ্যাঁ বলছিলাম কি ম্যাডাম হবে এক গ্লাস জল আরে তুই জল খাবি কি রে তোর জন্য আমি একটা কাজ ঠিক করেছি আমার জন্য কাজ হ্যাঁ তুই যদি কাজটা ঠিক করে করতে পারিস তোকে আমি 5 লক্ষ টাকা দেবো আওয়া সেই 5 লাখ যে 5 লাখের জন্য 10 বছর জেল কেটে আসি আওয়ার 5 লাখ বুঝলাম কি ম্যাডাম কাজটা কি খুব ভারী হবে আরে বাবা কোনো ভারী হবে না তুই শুধু খাবি আর ঘুমাবি খাবো আর ঘুমাবো 5 লাখ বুঝলাম কাজটা কি কাজটা কাজটা হচ্ছে তুই 1 বছর আমার স্বামীর ভূমিকায় অভিনয় করবি আমি তোমার স্বামীর ভূমিকা অভিনয় করব করবি তাহলে এটা কে এটা দাদা নয় এটাতে দাদা নয় এটা কে দাদার মতো ইনি দাদা নয় দাদার মতো আমি ভে স্বামী নয় স্বামীর মতো মতো তাহলে ম্যাডামের লাগে কত বুঝলাম কি ম্যাডাম এই যে আমি যে তোমার স্বামীর ভূমিকা অভিনয় করবো তোমার যদি একে 5 যাচ্ছে তার উপর লঙ্কা খসে দিচ্ছে এমনি তো চলে যাবে জিয়া ঝাল আর খাওয়া যাবে এ তো ঝালে ঝালা ঝাল হয়ে যাবে মনের কথা বলি যে কি করি মনের কথা বলি যে কি করি মনের কথা বলি যে কি করি মনের কথা আচ্ছা তুই আমাদের দুজনে দেখে কি বুঝছিস কি বুঝবো আমরা দুজনে প্রেম করছি দুজনে প্রেম করছো বাহ প্রেম করা ভালো তো প্রেম করলে শরীর মন সব ভালো থাকে আচ্ছা তোর জীবনে কোনদিন প্রেম এসেছিল আমার হ্যাঁ একবার এসেছিল এসেছিল যেদিন আমার জীবনে প্রেম এসেছিল সেদিন তো আমি বাড়ি ছিলাম না সোজা পথে জীবন এখন চলবে না রে ভাই আমি তোমার ভাই নয় দিদি মনে হয় বোনাই কি হচ্ছে কি হচ্ছে তুই বোনাই হবি কেন কেন ওর বোনের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল ও আচ্ছা মানে তুমি গাছে খাচ্ছো ফের তোলায় গুড়ুচ্ছো বিরাট কাজ দিচ্ছো তো টাকা ছাড়া সবই ফাঁকা কেন বুঝিস না ও গো হ্যাঁ গো সব হব বাবা হব না দাঁড়াও 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 বিষয়টা বোঝার আছে এক বছর স্বামীর ভূমিকায় অভিনয় করবো বাই চান্স যদি বেতালে বাবা হয়ে যায় ওই জন্য আগে থেকে ভেবে নিচ্ছি বাবা হলে ও আমার বাড়ি যেতে দেবে ওই যত ছেলে তো আমার ল্যাস ধরে টানবে তো সোজা পথে জীবন এখন চলবে না রে ভাই আমি তোমার ভাই নয় দিদি মনে হয় বোনাই টাকা ছাড়া সবই ফাঁকা কেন বুঝিস না ও গো হ্যাঁ গো সব হবো বাবা হবো না লটারি পাবো আমি টাকা তুই ধরে মানে আমি কাজ করলে তুমি লটারি পাবে হ্যাঁ খাবো আর ঘুমাবো 5 লাখ মনের কথা বলি দেখি করে মনের কথা একটা সহজ কথা কেন বুঝতে পারছিস না এখন একটা বোনের পশুও তার নিজের কথা ভাবে আর তুই একটা মানুষ হয়ে তোকে আমি বিনা কারণে এতগুলো টাকা দিতে চাইছি তুই কিছুতেই মেনে নিতে পারছিস না আসলে আমি নিজে বুঝতে পারছি না আমি মানুষ না চিড়িয়াখানার বাঁদর নিজে বাজি বাপের নাম কথা লোকে বলে হাতের ধারে ঝাঁটা থাকলে দিতাম তোমার ডোলে কেন বললাম বুঝতে হবে না মাঝে মাঝে যদি না আমি তোমার যদি বলি ঝেড়ার বাড়ি মারবো জুতোর বাড়ি মারবো এগুলো যদি না মাঝে মাঝে বলি তাহলে তোমার শ্বশুর বুঝবে কি করে যে আমি ওনার অরিজিনাল ছেলে নিজে বাজলে বাপের নাম কথা লোকে বলে হাতের ধারে ঝাড়া থাকলে দিতাম তোমায় ডলে হরিদা গানে বলে হরিদা গানে বলে গোপালে নাম গোপাল খাবো আর ঘুমাবো 5 লাখ ওদের কথা ওদের কথা বলি দেখি করে মনের কথা তাহলে ওই
কথা থাকলো একদম এক বছর থাকবো খাবো আর ঘুমাবো 5 লাখ চলো বেডরুমটা দেখিয়ে নে চলো অমর 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 তুই কোথায় অমর 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 আমি একটু একটু আমি আমার বললে পাচ্ছি নিশ্চয়ই আমার বাড়ি ফিরেছে অমর এই তো আমি বাবা তুই এত দেরি কোথায় ছিলি বাবা কেন পালালে সব বরাবরই করছে যে তোমার ছেলে আর কোনদিন বাড়ি ফিরবে না এমনকি আমার বৌমা বলছে যে তোমার ছেলে বাড়ি ফিরবে না তাই সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দাও ঠিক আছে দিয়েছো নাকি না বাবা আমি লিখে দেইনি আমি জানতাম আমার অমর একদিন ঠিক ফিরে আসবে তাই তো সমস্ত সম্পত্তি আমি তোর নামে লিখে গেছি বাবা আমার নামে হ্যাঁ রে বাবা আজ থেকে সমস্ত সম্পত্তি আমি তোর হাতে তুলে দিলাম সব লিখে দিয়েছো হ্যাঁ পাশে দবাটা লিখে দিয়েছো হ্যাঁ ওই বাথরুমটা হ্যাঁ বাবা ওটা তো আগে লিখতে হারে বাবা ঠিক আছে কদিন তো মোবাইল আছে বুঝতে পারতেছি খুব টানা নি যাচ্ছে যাও জায়গা মতো কে বসো পা ধোয়ার জল গড় গড় করে পাঠিয়ে দিত ওই কানা বুড়ো তোর নাকটা কি ভাঁসির মতন যে অমর আছে অমর গায়ে গন্ধ পাচ্ছিস কেন আমার গায়ে গন্ধ পাচ্ছিস না আমি কি লাইট বা সাঁড় মারতে যাই তোর নাক ধরে আজ গুলি করবো সম্পত্তি এখন আমার হাতে 3% লোক 3% জায়গা থাক এই নে তোর 5 লক্ষ টাকা চেক আর আমার সমস্ত সম্পত্তি দলিল আমার হাতে তুলে দে আর 5 লাখ টাকা চেক দিয়ে দিচ্ছ আমার কি কাজ হয়ে গেছে হয়ে গেছে আমি কি কাজে লোক দাও গো 1 বছরের কাজ 1 ঘন্টা করে দিই রানিং ছেলে তো কাজের গতি আছে না কিন্তু আমি এখন যাবো তাই আমার তো 1 বছরের এগ্রিমেন্ট চলো বেডরুমটা দেখিয়ে দেবে চলো তুই কি ব্লাবল করছিস নাকি একদম চোখ দেখো একদম চোখ দেখো একদম চোখ দেখো এখনি বাবার গায়ে বলে দেবো আমি আমি দেখো না 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 এখন বলিনি এসব পায়টা ধরে এসব ভালোবাসি না এগুলো একদম বাজে জিনিস কি বলি শোনো এখন 1 বছর তোমার এগ্রিমেন্ট 1 বছর সংসার করতে হবে আমি বাবা হব তুমি মা হবে আমার বাবা দাদু হবে তুই কে হবি রে ও মা হবে আর তুই বাবা হবে হ্যাঁ আমি তাহলে ধর্ম বাবা না হয় না তো কেন একটা ছেলে যদি দুটো মেয়ে বিয়ে করে সম্পর্কটা কি হয় 2 সতীন তাহলে একটা মেয়ে যদি দুটো ছেলে বিয়ে করে তাহলে কি সম্পর্ক হবে সতীন থেকে শতাং হ্যাঁ শতাং তাহলে তুই শতাং বাবা চলো বেডরুমটা দেখিয়ে দেবে চলো তুই কি ভুলে যাচ্ছিস নাকি তুই আমার স্বামী অমর নয় অমরের চরিত্রে অভিনয় করা অমিত না মনীষা না মনীষা আমি অমিত নয় আমি অমিত নয় আমি হলাম অমর মোর তুই যে অমর তার প্রমাণটা দেবে কে আমি দেবো আমি রাম নয় আমি হলাম সিআইডি অফিসার রামচন্দ্র গুপ্ত জানিস অমর জয়ন্ত করে যা টানতে টানতে জেলে নিয়ে যাচ্ছিল তোর চোখে জল দেখে আমি বুঝতে পেরেছি তুই চোর নয় সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আসল চোরকে শিও ধরবই অমর শিও ধরবই শিও ধরবই রাখে হরি তো মারে গে মারে হরি তো রাখে গে মনীষা আজ তুমি ধরা পড়ে যে টাকার জন্য আজ তুমি আমাকে কলকাতা নিয়ে গেলে ওই টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি কেনা যায় কিন্তু ভালো একটা পরিবার কেনা যায় যে টাকার জন্য আজ তুমি আমাকে জেল খাটালে ওই টাকা দিয়ে সুন্দর একটা বিছানা কেনা যায় কিন্তু ঘুম কেনা যায় যে টাকার জন্য আজ আমার বাবাকে তুমি অবহেলা করছো যে সম্পত্তির জন্য হ্যাঁ মনীষা ওই অর্থ দিয়ে না মোটা মোটা বই কেনা যায় কিন্তু জ্ঞান কেনা যায় টাকা থাকলে হাজার হাজার তোমার বন্ধু বান্ধব মিলবে কিন্তু আমার মতো মনের মানুষই মিলবে না মনীষা মনের মানুষই মিলবে না মনীষা একটা মেয়ে সে শুধু মেয়ে নয় সে হয় মা সে হয় মেয়ে সে হয় স্ত্রী সে হয় বউ সে হয় অর্ধাঙ্গিনী সে হয় জননী তুমি তো কোনোটাই নয় হ্যাঁ মনীষা মা সেই যে জন্ম দেয় স্ত্রী সেই যে জন্ম নেয় হ্যাঁ মনীষা মা হৃদয় স্ত্রী স্পন্দন মা শ্বাস স্ত্রী জীবন মা কর্ম স্ত্রী ধর্ম তাই মাকে জননী বলা হয় স্ত্রীকে ধর্ম পত্নী বলা হয় পত্নী বলা হয় মনীষা পত্নী বলা হয় তোমরা তাহলে সবাই মিলে আমার ধরার জন্য মিথ্যে অভিনয় করছিলে আজ আমি বুঝতে পেরেছি আমি কারো স্ত্রী নই আমি কারো মেয়ে নই আমি অপরাধী আমি অপরাধ করেছি আমি আমার স্বামীকে বিনা কারণে জেলে পাঠিয়েছি ওগো আমি যে ভুল করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও আমাকে তুমি ক্ষমা করে দাও মনীষা
মানুষের মনে কষ্টদা যন্ত্রণাদা ঠিক এতটাই সহজ একটা পাথর সমুদ্রে নিক্ষেপ করা যতটাই সহজ মানুষের মনে যন্ত্রণাদা ততটাই সহজ আর মানুষের মনের ব্যথা বেদনা মুছে দেওয়া ঠিক এতটাই কঠিন ওই সমুদ্রে নিক্ষেপ করা পাথরটা খুঁজে আনা যতটাই কঠিন ততটাই কঠিন মানুষের মনের ব্যথা বেদনা মুছে দেওয়া আজ এই হৃদয়ে তুমি পাথর বসিয়ে দিও না আওয়াজ তুমি শুনতে পাবে তোর মন নেই মনীষা মন নেই পাথর ভাঙা শব্দ শুনেছ শুনেছ কি হৃদয়ে Peje ote jega, peje ote jega. Amen.